কোন শ্রমিক তার উপার্জন স্থল তার কারখানায় আগুন দেয় না, কখনো দেয় তারা যারা এই আগুন দিয়ে শ্রমিকদের আন্দোলনকে নস্যাৎ করতে চায়। মজুরি যা বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে তার চেয়ে অনেক বেশি, মজুরি যা বাড়ে বাড়ি ভাড়া বাড়ে তার চেয়েও বেশি, মজুরি যা বাড়ে যাতায়াত খরচ বাড়ে তার চেয়েও বেশি, সন্তানদের লেখাপড়া এবং চিকিৎসার খরচ বাড়ে তার চেয়েও বেশি। যখনই শ্রমজীবী মানুষ তার মজুরির জন্য, ন্যায্য মজুরির জন্য, অধিকারের জন্য লড়াই করে, তখনই তাদের সেই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলন বলে চিহ্নিত করার চেষ্টা করা হয়। যখনই তারা ন্যায্য মজুরির কথা বলে, তখনই ভয় দেখানো হয় যে তাদের মজুরি বাড়ালে শিল্প বন্ধ হয়ে যাবে, কারণে কোনো কারখানা কখনো বন্ধ হয় না। বরঞ্চ যাদের একটা কারখানা ছিল তাদের দুইটি তিনটি চারটি কারখানা হয়েছে, কিন্তু আমার শ্রমিকের অভাব মেটে নাই, মেটে নাই এই কারণে যে মজুরি যা বাড়ে জিনিসপত্রের দাম বাড়ে তার চেয়ে অনেক বেশি, মজুরি যা বাড়ে বাড়ি ভাড়া বাড়ে তার চেয়েও বেশি, মজুরি যা বাড়ে যাতায়াত খরচ বাড়ে তার চেয়েও বেশি, সন্তানদের লেখাপড়া এবং চিকিৎসার খরচ বাড়ে তার চেয়েও বেশি। এমন অবস্থায় যে চাকরি করে আমি জীবন নির্বাহ করি সেই চাকরির উপযুক্ত মজুরি আমার ন্যায্য পাওনা হয়ে যায়, কিন্তু সেই ন্যায্য পাওনা দেওয়া হয় না। আজকে আমার শ্রমিকরা যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তারা নাকি কারখানায় আগুন দিয়েছে। কোন শ্রমিক তার উপার্জন স্থল তার কারখানায় আগুন দেয় না, কখনো দেয় তারা যারা এই আগুন দিয়ে শ্রমিকদের আন্দোলনকে নস্যাৎ করতে চায়, যারা শ্রমিকদেরকে নির্যাতন করতে চায় তারা করে এসব, কিন্তু কখনো তার উপযুক্ত তদন্ত হয় না, আর হয় না বলেই প্রকৃত অপরাধী কখনো ধরা পড়ে না। কেন উপযুক্ত তদন্ত হয় না? আমরা সরকারের কাছে দাবি কোনো উপায় দাবি কোনো বিচার পাই না। বন্ধুরা আমার, আজকে মাত্র কিছুদিন আগে যে মজুরি বাড়ানো হলো, শুধু তারপর থেকে এই পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম বেড়ে গেল এর ক্ষতিপূরণ কে দেবে? তারা যদি মনে করে 12,500 ন্যায্য, তাহলে এখন থেকে এক দেড় মাস আগে যা ন্যায্য ছিল আজ তো সেটাও ন্যায্য নয়, ঠিক? তার ইতিমধ্যে জিনিসের দাম বেড়ে গেছে। আমরা বিশ্বাস করি যে শুধু ডলারের দাম বেড়ে যাওয়ার ফলে বাংলাদেশি টাকায় এই রপ্তানিকারক শিল্পপতিরা যে পরিমাণ মুনাফা করেছে ওই পরিমাণ মুনাফার টাকা দিয়ে আগামী কয়েক বছর আমাদের শ্রমিকদের অন্তত 20,000 টাকা মজুরি দেওয়া সম্ভব, কিন্তু তারা দেবে না, তারা মুনাফায় ভাগ দিতে চায় না, তারা মুনাফা একাই ভোগ করতে চায়, শ্রমিকদের তার অংশ দিতে চায় না। আর সেই জন্য লড়াই করতে হয়, আমাদের আন্দোলন করতে হয়।